press the bell icon on the YouTube app and never miss another update. Hey guys, welcome to another new blog. Guys, আজকের ব্লগটা হচ্ছে জিম এক্সারসাইজ নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোথা থেকে আপনারা সব ধরনের জিম এক্সারসাইজগুলো কিনতে পারবেন। এই মুহূর্তে আমি যে দোকানে আছি, এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্তান হকি স্টেডিয়ামের ঠিক সামনে। দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি স্পোর্টস। তো এই দোকানের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার সম্পূর্ণ ডিটেলস আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন। আর আপনারা অনেক দিন যাবৎ আমাকে কমেন্ট করতেছিলেন যে কোথা থেকে আপনারা সব ধরনের জিম অ্যাক্সেসরিজ নিতে পারবেন সেটা নিয়ে ভিডিও করার জন্য। আর আমার জানা অনুযায়ী মানে জিম অ্যাক্সেসরিজ যদি আপনারা কেউ নিতে চান তাহলে গুলিস্তান স্টেডিয়ামের থেকে আপনারা আর কোথাও মানে এর চেয়ে কম দামে আপনার জিম অ্যাক্সেসরিজগুলো কিনতে পারবেন না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় বড় মেশিনগুলো আছে। এগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার রানিং মেশিন, বাইসেপ মেশিন, তারপর হচ্ছে ব্যাগ মেশিন, মানে বড় বড় যে মেশিনগুলো আছে যেমন জিমে থাকে যেগুলো সেগুলো তাদের গোডাউনে থাকে ওইগুলো। ভাই কী ধরনের মেশিন বলে? ওইগুলো হচ্ছে স্মিথ মেশিন, তারপর হচ্ছে লেগ প্রেস, তারপরে ফাইভ স্টেশন জিম, তারপর হচ্ছে ওয়ান স্টেশন জিম, মানে ওকে। তো এই ধরনের যে মেশিনগুলো আছে বড় বড় মেশিনগুলো এগুলো থাকে তাদের গোডাউনে থাকে আর কি। তো এগুলো ক্যাটালগ থাকে তাদের কাছে, আপনারা যদি কেউ ওই ধরনের মেশিনগুলো নিতে চান তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগবে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। এত করে যে গাইছে আমি নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আরেকটা মেন কথা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল দোকান, আপনারা তাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন। আর আমি আপনাদের সুবিধার্থে এখানে খুচরা প্রাইসটা বলবো যে খুচরা কত টাকা হলে আপনারা তাদের কাছ থেকে এই ধরনের জিম অ্যাক্সেসরিজগুলো নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা কথা বলাচ্ছি না, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তো আমি এখন তাদের দোকানের ভিতরে আছি। এ হচ্ছে তাদের সম্পূর্ণ দোকানটা, খুবই বড় একটা দোকান। দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি স্পোর্টস, এটা হচ্ছে গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম। ওকে, তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার, সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিচে দিয়ে দেবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাম্বেল। আপনারা যারা ছোট মানে ডাম্বেল নিতে চাচ্ছেন একটু ভালো মানের, তারা কিন্তু এই ধরনের ডাম্বেলগুলো নিতে পারেন। এটা হচ্ছে 2 কেজি। তো 2 কেজির দাম কত? 2 কেজি হলো 400 টাকা। 2 কেজির দাম হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে ডাম্বেলের মধ্যে ভালো মানের। তো এটার মধ্যে মনে হয় একটা লো কোয়ালিটি হয়, সেটা হচ্ছে এই ধরনের প্লাস্টিকের, তাই না? সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত আপনার এই ধরনের ডাম্বেলগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে বারবেল প্লেট। তো আপনাদের কাছে কয় ধরনের বারবেল প্লেট আছে? চার ধরনের। কোনগুলো আমি একটু দেখি, এখানে এক ধরনের দেখতে পাচ্ছি, এটা মনে হয় মোটামুটি ভালো মানের, এটা তাই না? এটা হচ্ছে আরেক ধরনের। তো কোনটার কেজি কত? এটার কেজি কত বা এটার কেজি কত? এটার কেজি 100 টাকা, এটার কেজি 90 টাকা। এটা কি এটার থেকে ভালো? এটা এটার কোয়ালিটি ভালো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 টাকা কেজি, আর এগুলো হচ্ছে 90 টাকা কেজি। আর এগুলো আপনার সর্বনিম্ন কত কেজি থেকে কত কেজি পর্যন্ত আছে? সর্বনিম্ন হলো 1.25, সর্বোচ্চ হলো 20 কেজি। সর্বোচ্চ হচ্ছে 20 কেজি পর্যন্ত, এটা মনে হয় 20 কেজি, তাই না? এগুলো কি ধরনের? এটা হলো 5 কেজি। স্টিল তো নাকি ব্ল্যাক কালার? ব্ল্যাক কালার। এটা হচ্ছে ব্ল্যাক কালারের। এগুলোর কেজি হচ্ছে 90 টাকা করে। লো কোয়ালিটি আছে, ওগুলো হলো ব্লু কালার, মানে নিম্নমানের প্রাইস হলো 70 টাকা কেজি। প্রাইস হচ্ছে 70 টাকা কেজি। তো আমরা এখানে অনেক ধরনের স্টিক দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনার ডাম্বেলের স্টিক, তাই না? এগুলো আমাকে কিছু দেখান। এটা হচ্ছে ডাম্বেল স্টিক। এগুলোর দাম কত পড়বে? 200 টাকা। এগুলোর দাম পড়বে 200 টাকা। এটার ইয়ে হচ্ছে আপনারা যদি কেউ ডাম্বেল বানাতে চান তাহলে এখানে মন মতো আপনার ওয়েট লাগে আপনি ডাম্বেল বানাতে পারবেন। এগুলোর মধ্যে আপনারা যে বাইসেপ ট্রাইসেপ মারার জন্য এই ধরনের স্টিকগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে কিছু স্টিক দেখান তো ভাই। এটা হচ্ছে ট্রাইসেপ বার, এটার হাইট হবে মিনিমাম 4 ফিট। তো এটার দাম কত ভাই? এটার প্রাইস হলো 900 টাকা। এটার প্রাইস হচ্ছে 900 টাকা। এটার মধ্যে ভালো মানের আছে? ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোয়ালিটি আছে, এটা কি আপনার দেশি নাকি? দেশি আর বিদেশি। এটার দাম কত? এটার দাম হলো 2000 টাকা। এটার দাম হচ্ছে 2000, আর যে এটা 900, এটা হচ্ছে 900 টাকা। তো আপনারা দেখতে পারেন এটা কিন্তু খুবই ভালো মানের, এটা দেখতেই দেখা যাচ্ছে খুবই সুন্দর ভালো মানের। ট্রাইসেপ বাইসেপ মারার জন্য এই ধরনের স্টিকগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলোর দাম কত করে? এগুলো হলো 600। এগুলো হচ্ছে 600 টাকা। এগুলো 3 ফিট হবে? 3 ফিট। এগুলো আরও নর্মাল হয়? এগুলোর মধ্যে নর্মাল হয়, এটা হচ্ছে ভালো কোয়ালিটি। এটা হচ্ছে 5 ফিট, এটাকে আপনি চেস্ট মারার জন্য মানে ব্যান্স প্রেস মারার জন্য আর কি। তো এটার দাম কত পড়বে?
এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা আপনার কয় ফিট হবে? 5 ফিট। বেঞ্চ প্রেসও মারতে পারবেন বা আপনি ডেল্টাও মারতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম। তো এখানে এই ধরনের যে স্টিকগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। মানে এর বেশি লাগানো যাবে, সমস্যা নাই, কিন্তু এটা দিয়ে আপনি বাইসেপ মারতে পারেন। আপনাকে বাইসেপ মারেন তো। হ্যাঁ, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইসেপ মারার জন্য। তো এটা কিন্তু দুইটা পার্ট আছে, এটা হচ্ছে আপনার বাইসেপের জন্য আর একটা হচ্ছে ট্রাইসেপের জন্য। আগে তো এখন যেটা মারতেছে ভাই, এটা হচ্ছে বাইসেপের জন্য। বাইকে জিম করেন? হ্যাক্স ডাম্বেল। এটা আপনার কত কেজি ওয়েট? 10 কেজি, 5 থেকে 30 কেজি পর্যন্ত হয়। এগুলো হচ্ছে আপনার 2.5 থেকে 30 কেজি পর্যন্ত হয়। এটা পার কেজি হলো 300, পার কেজি 300 টাকা করে। পার কেজি 300 টাকা, এত দাম? এটা কি সবচেয়ে ভালো মানের? এটা হচ্ছে ডাম্বেলের মধ্যে সবচেয়ে মানে ভালো মানের আর কি, এটা বেস্ট। এটা হচ্ছে 300 টাকা কেজি। তো এখানে 10 কেজি আছে, তো এটার দাম হচ্ছে 3000 টাকা। ওকে, তো এই ধরনের আপনার বিভিন্ন আপনার যতগুলো প্রয়োজন মানে সবগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 7 কেজি আছে, 9 কেজি, 10 কেজি সব ধরনের পেয়ে যাবেন। তো এগুলোর পাশাপাশি আপনারা কিন্তু তাদের কাছে এই ধরনের যে আপনার মেশিনগুলো আছে, যেমন এখানে আছে আপনার রানিং মেশিন আছে, দুটো ব্র্যান্ড টপশেন এন্ড টপশেন, জি স্যার। ওকে, তাইওয়ানের আমাদের যে ট্রেডমিলগুলো আছে এগুলো হচ্ছে কোম্পানি তাইওয়ানের, প্রযুক্তি তাইওয়ানের, বাট অ্যাসেম্বল হচ্ছে চায়না থেকে, কারণ বড় বড় কোম্পানি যা ফ্যাক্টরি করে চায়না থেকে। তো এই ধরনের মেশিনগুলো কি রকম প্রাইসের? এটার দাম হচ্ছে 50,000 টাকা। আর যদি কেউ এই ধরনের মেশিন মানে একটু কম দামে নিতে চায়, ছোটগুলো আপনাদের কাছে আছে? এইটা, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে গিয়ে 35,000 টাকা। তো এই মেশিনটা দেখতে এরকম হবে, মোটরাইজ ট্রেডমিল। তো এটাতে আপনার ডিসপ্লে আছে, এখানে অনেক কিছু দেখাবে, টাইম, স্পিড, ক্যালোরি, ডিস্টেন্স, পালস, পানির ওয়াটার পট রাখার জন্য আর কি। এটা কি আপনার স্পিকার, গান শোনার জন্য? ওইগুলোর প্রাইস কত করে? ওইগুলোর তো প্রাইস তো মনে হয় কম, তাই না? ম্যানুয়াল হচ্ছে, ম্যানুয়াল কারেন্টের, এটা এটার মাল্টি পাসাবারির জন্য ওগুলো ভালো, ওগুলো হচ্ছে ম্যানুয়াল। তো আমরা কিছু ম্যানুয়ালগুলো দেখি। তো ভিউয়ার্স, আপনারা যারা মানে একটু মোটা সোটা ওয়েট লুজ করতে চান, তারা কিন্তু এই ধরনের মেশিনগুলো নিতে পারেন। এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল, কিন্তু এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লে দেখাবে অনেক কিছু। এখানে টাইম দেখাবে, স্পিড দেখাবে, ক্যালোরিজ দেখাবে, তার ডিস্টেন্স দেখাবে, তার পালস দেখাবে এখানে। তো ভাই, এই মেশিনটার প্রাইস কত? এটার প্রাইস হলো 17,000। এটার প্রাইস হচ্ছে গিয়ে 17,000 টাকা। এইটার মডেল কি? যে এটা হলো আপনার 4-in-1। 4-in-1 কি কোম্পানি এটা? এটাতে এভাবে রান করতে হয়, দুই হাত এভাবে রেখে। তো আপনার যদি কেউ মানে ফ্যাট কমাতে চান, তাহলে এই ধরনের মেশিনগুলো কিন্তু কিনতে পারেন, ডায়াবেটিস কন্ট্রোল করবে। আর যারা ঘরে বসে আপনার রান করতে চান, তাদের জন্য কিন্তু এটা, অনেকে দেখছে বাইরে যেতে চান না। এটা হচ্ছে কাপের জন্য আর কি। এটার মধ্যে যদি একটু কম দামি নেই, এইটা আমেরিকান ফিটনেস, এটার মডেল কি? বেলির জন্য আর কি, যেমন সাপোজ কেউ এটা কিনছে, কিনার পর কোন প্রকার সমস্যা হচ্ছে, তাহলে বাসে গিয়ে সার্ভিস দিয়ে আসবেন। ওকে, সার্ভিসিং ফ্রি। তো ভিউয়ার্স, আপনারা তাদের কাছে এখানে অনেক ধরনের রানিং মেশিন দেখতে পাচ্ছেন। তো এগুলোর পাশাপাশি আপনারা যদি কেউ ভালো মানের দামি রানিং মেশিন নিতে চান, তাহলে এগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ভালো মানের, তো ওখানে আসলে যাওয়া যাচ্ছে না। ওইগুলোর প্রাইস কত করবে এই ধরনের মেশিনগুলো? এটা হচ্ছে গিয়ে 80,000 টাকা। তো ওখানে আসলে যাওয়া যাচ্ছে না, এটা খুবই ভালো মানের, একদম হেভি মজবুত এটা। তো ওইটার দাম কত? হ্যাঁ, ওইটা হচ্ছে 75,000 টাকা। 75, 80, 65, 65, 50। আচ্ছা, এগুলো আসলে বিভিন্ন মডেল আছে। আপনারা যদি কেউ এই ধরনের মেশিন নিতে চান, তাহলে আপনারা অবশ্যই তাদের দোকানটা ভিজিট করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন দামি কম দামি সব ধরনের এই ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন। এটাকে বলে স্পিনিং বাইক। এটা হচ্ছে স্পিনিং বাইক, এটা আপনি জিমে ইউজ করে, অনেকে দেখা আছে পার্সোনালি বাসা বাড়িতে ইউজ করতে পারবে। এগুলো হলো সর্বনিম্ন আমাদের কাছে 8,500 থেকে শুরু। এইটার দাম কত? এই 16,000। এটার প্রাইস হচ্ছে গিয়ে 16,000 টাকা। তো এটা কিন্তু অনেক হেভি। তো এখানে আপনারা এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লে তো অনেক কিছু দেখাবে, মোড চেঞ্জ করতে পারবেন, আর সামনের অংশটা দেখতে এরকম হবে, মানে সম্পূর্ণ সাইকেলের মতন।
তো এখানে বসে আপনি এখানে চালাতে পারবেন, আর এটা চাইলে আপনি সামনে পিছনে নিতে পারবেন, উপর নিচ করা যাবে। যেটা এটাও সাইক্লিং বলে, এটা ম্যাগনেটিক সাইক্লিং। এটার দাম কত? এটার প্রাইস হলো 12000। এটার প্রাইস হচ্ছে গিয়ে 12000 টাকা। এটা হচ্ছে আপনার গ্যালাক্সি ফিটনেস ব্র্যান্ড, মানে এটা আপনাদের নিজস্ব এটা। তো এটা দেখতে এরকম হবে, সিট গুলো সামনে পিছনে করা যাবে, ওচা নিচে করা যাবে, ইভেন সামনের হ্যান্ডেলটা আপ এন্ড ডাউন করা যাবে। তো এই ধরনের মেশিন গুলো কিন্তু তাদের কাছে অনেকগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটার দাম কত, আমি এইগুলোর দাম সম্পর্কে জানাই, মানে জাস্ট একটা আইডিয়া দিই আর কি। এটার দাম কত? 9500। এটার প্রাইস হচ্ছে গিয়ে 9500 টাকা। এটার মডেল কি? লাইফ ফিট কোম্পানি, এটা হচ্ছে 380 মডেল। এটা কি ধরনের? মানে এটা মোটামুটি ভালো চলে আর কি, পপুলার। তো এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে গিয়ে 20000 টাকা। এটা সিটটা ওচা নিচে করা যাবে। ম্যাগনেটিক ক্রস ট্রেনার। ওকে ভিউয়ার্স, তো আসলে তাদের কাছে অনেক ধরনের মেশিনই আছে, এগুলো জাস্ট তাদের সামনে রাখছে আর কি, মানে এগুলো জাস্ট স্যাম্পল রাখছে। তো তাদের কাছে কিন্তু অনেক ধরনের ক্যাটালগ আছে, এখানে আমি এগুলো লাস্টে দেখাবো। তো এখানে আমরা আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা থেকে আপনার এই ধরনের যে ওয়েটগুলো ডাম্বেলগুলো এগুলো কি ফ্রি থাকবে? টোটাল হলো 5টা আইটেম, মিন সাইক্লিং এবং হাঁটা, এই হলো 3টা, সাথে ডাম্বেল আছে একটা, 4টা, আর সামনে আছে টুইস্টার। এটার কাজটা হচ্ছে মানে কোমরের ব্যায়ামের জন্য আর কি। এটার কাজ হচ্ছে এটা। আচ্ছা ভাই, তো এই মেশিনের দাম কত? এটার প্রাইস হলো 14000 টাকা। এটার প্রাইস হচ্ছে গিয়ে 14000 টাকা। আপনার কিন্তু তাদের কাছে ইয়োগা বলগুলো পেয়ে যাবেন, এগুলো আপনার বলগুলো সাইজ কতটুকু হয়? 75 সেন্টিমিটার। এগুলোর প্রাইস হলো 800 টাকা। এগুলো কিন্তু কি আপনার ভালো খারাপ হয়? এগুলো ভালো হয়, কম আরও কম দামি হয়। 65 সেন্টিমিটার পেয়ে যাবেন, 75 সেন্টিমিটার পেয়ে যাবেন। এটা হচ্ছে 3-in-1 এক্সারসাইজ মেশিন। এটা পুল এক্সারসাইজার। এটার নাম কি? পুল এক্সারসাইজার। পুল এক্সারসাইজার, অ্যাব রোলার। এটার দাম কত পড়বে? এটার প্রাইস পড়বে হলো 700। এটার প্রাইস হচ্ছে গিয়ে 700 টাকা। আর এটা হচ্ছে আপনার বেলির জন্য আর কি, অ্যাপসের জন্য। অ্যাপসের জন্য এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 1200 টাকা। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটা আছে ফিগার টুইস্টার। এটা হচ্ছে ফিগার টুইস্টার, কোমরের ব্যায়ামের জন্য। এটা হচ্ছে কোমরের ব্যায়ামের জন্য, এটা আপনার ফ্লোরে রেখে আপনার ডান বাম করতে হয় আর কি। তো এটার দাম কত? 500 টাকা। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এগুলো হচ্ছে গাইস পুশ আপ বার, এগুলোর দাম কত করে? পুশ আপ বার এগুলো হলো 500 টাকা। এগুলো একটু দেখানো যাবে এটা কি ধরনের? ভিউয়ার্স, আপনারা যারা বাসায় জিম করতে চান, মানে বাসায় ব্যায়াম করতে চান, তারা কিন্তু এই ধরনের পুশ আপ বারগুলো নিতে পারেন। এগুলো ফিটিং করতে হয়, এগুলো প্লাস্টিকের, প্লাস্টিকের সবচেয়ে ফাইবার, ফাইবার এভাবে ধরে তারপরে এভাবে পুশ আপ মারা যায় আর কি। এগুলোর দাম হচ্ছে 500 টাকা। এগুলোর মধ্যে হচ্ছে ভালো মানের হয়, স্টিলের গুলো প্রাইস কিরকম দামে? ওকে, তো এইটা একটু দেখাতে পারেন, এই যে এটা এটার সাথে আপনার এগুলো পাওয়া যাবে সবগুলোর সাথে। তো এগুলো এভাবে লাগাতে হয়, ঠিক আছে? লাগানোর পর তারপর ওই পাশে যে আপনার ম্যাটটা দেওয়া আছে ওইটা আপনার হাঁটুতে রেখে, এটা হচ্ছে অ্যাপসের জন্য, বেলের জন্য ভালো কাজ করে এটা। এটার প্রাইস হচ্ছে গিয়ে 12000 টাকা। এটা হচ্ছে শুধু পায়ের পাতাটা ম্যাসেজ করবে আর কি, ফ্রুটটা আর কি। ভিউয়ার্স, আমি আপনাদের যদি একটু নিচে দেখাই তাহলে তাদের ক্যাটালগ আছে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন কোয়ালিটির মেশিনগুলো আছে। তো এখানে যে আপনার মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের সবগুলো মেশিন আপনার তাদের কাছে পেয়ে যাবেন, জায়গা স্বল্পতার কারণে এগুলো সবগুলো রাখা যায় না। কিরকম দামের পেয়ে? এগুলোর প্রাইস হলো 1,50,000। 1,50,000 টাকা, দামি কম দামি তো আছে, তাই না? আমি জাস্ট দেখাচ্ছি আপনার এই ধরনের মেশিনগুলো সবগুলো তাদের কাছে পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে 2,50,000। এটার প্রাইস হচ্ছে 2,50,000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কথা হচ্ছে, এখানে যে মেশিনগুলো আছে, যদি কেউ আজকে কিনতে আসে আপনাদের কাছে, মানে আজকে তো দিতে পারবেন না, একদিন পর ডেলিভারি, একদিন পর ডেলিভারি দিবেন, লেট কুল ডাউন আছে, এগুলো আছে, এই ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন, চীনা এবং প্যারালাল মারার জন্য আর কি। এটা দেখেন আপনার, এটা হচ্ছে চীনা প্যারালাল। এগুলো কিরকম প্রাইস? এগুলোর প্রাইস হলো 20000। 20000 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 20000 টাকা। এটা হচ্ছে আপনার স্লিমিং বেল্ট, মানে যারা আপনার পেট বড়, মানে পেট কমাতে চায় তাদের জন্য, তাদের জন্য হচ্ছে এটা। এটার দাম কত? এটার দাম হলো আপনার 2500 টাকা। এটাকে আপনি পেটে লাগানোর পর আপনার এটা কি ভাইব্রেট করবে? ভাইব্রেট করলে শরীরের এক্সট্রা মেদবহুল কমানোর জন্য। আচ্ছা, এটার দাম হচ্ছে 2500 টাকা। সেম জিনিসই আরেকটা আছে একটু নরমাল, এটা হলো গিয়ে আপনার 2000 টাকা।
সেম জিনিস আরেকটা আছে, এটা হচ্ছে আপনার একটু নরমাল কোয়ালিটি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্যাটে লাগাতে হয়, এটার দাম হচ্ছে 2000 টাকা। তার মানে হচ্ছে গাইস তাদের কাছে মানে জিম অ্যাক্সেসরিজ যা কিছু আছে সব কিছু পেয়ে যাবে। তো এটা এভাবে লাগাতে হয়, লাগানোর পর কারেন্ট লাগানোর জন্য অপশন আছে, এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার দেওয়া আছে, এটা অ্যাডাপ্টার কারেন্ট লাগে, জাস্ট এখানে সুইচ অন করলে এটা আপনার ব্রাইভেট করবে, এটা মনে সম্ভবত ব্রাইভেটটা প্লাস মাইনাস করা যাবে। তো গাইস আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার রোলার বল, এটা হচ্ছে অ্যাপ রোলার মেরুদণ্ডের জন্য আর কি। এটা ইয়োগা ম্যাট আছে, ইয়োগা ম্যাট আপনার কাছে পাওয়া যাবে। কত ফিট এটা? অনেক ধরনের কালার পেয়ে যাবেন, কালার আছে, কোয়ালিটি আছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালার আছে, অনেক ধরনের কোয়ালিটিও আছে, তো এগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সুবিধার্থে ভিডিও নিচে দিয়ে দিব। আর এ হচ্ছে তাদের সম্পূর্ণ দোকানটা দেখতে পাচ্ছেন, মানে তাদের কাছে জিম অ্যাক্সেসরি যা কিছু আছে সব কিছু পেয়ে যাবেন। আর সময় স্বল্পতার কারণে সবগুলো আসলে দেখানো যায় না, আপনারা যদি কেউ জিম অ্যাক্সেসরিজ নিতে চান তাহলে আপনারা অবশ্যই তাদের দোকানে ভিজিট করবেন। আর এই দোকানের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়ামের ঠিক সামনে, এই দোকানটা মেন রাস্তার ঠিক পাশে এই দোকানটা। ওকে ভিউয়ার্স, তো আমি এখন যে জিম অ্যাক্সেসরিজগুলো দেখালাম এটা হচ্ছে তাদের দোকানে ভিজিটিং কার্ড, দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি স্পোর্টস। তো এখানে দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই তাদের দোকানে ভিজিট করতে পারেন। আর তাদের পাশাপাশি দুইটা দোকান, আর এ হচ্ছে তাদের সম্পূর্ণ দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি কেউ দোকান আসেন তাহলে এই বাইকে পাবেন, এই বাইকে পাবেন, আর ওই বাইকে পাবেন। এতক্ষণ যে প্রাইসটা বলা হয়েছে এটা কি আপনার ফিক্সড প্রাইস নাকি এখানে কিছু কথা বলা যাবে? আর যদি কেউ আমার চ্যানেল থেকে কেউ স্পেশালি আসে, যদি কোনো কিছু কিনতে চায় তাহলে তাদের দোকানে ভিজিটিং কার্ড। তো এই দোকানের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান হকি স্টেডিয়ামের ঠিক সামনে তাদের দোকানটা, এটা হচ্ছে মেন রাস্তার ঠিক পাশে। তো এই দোকানের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার যাবতীয় ডিটেলস আপনার ভিডিও নিচে পেয়ে যাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল দোকান, আর আমি যে প্রাইসটা বলছি এটা হচ্ছে সম্পূর্ণ খুচরা প্রাইস। আপনার যদি কেউ হোলসেল নিতে চান তাহলে এর চেয়ে তারও কমে আপনার হোলসেল নিতে পারবেন। আর আপনার যদি কেউ নাবিন ব্লগস চ্যানেলের নাম বলেন তাহলে আপনার অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখানেই ভিডিওটি শেষ করতে হচ্ছে। যাবার আগে আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন। এত করে যে গাইস আমি নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করবেন, আমার ইনস্টাগ্রামে ইউজার নেম হচ্ছে নাবিন ব্লগস। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির মেশিনগুলো আছে। আর গাইস বড় বড় যে মেশিনগুলো আছে এগুলো মানে দোকানে স্যাম্পল রাখে না, এগুলো তাদের গোডাউনে থাকে, তাদের ক্যাটালগ আছে। আপনারা যদি কেউ বড় ধরনের মেশিনগুলো নিতে চান তাদের ক্যাটালগ দেখে আপনারা সেগুলো নিতে পারবেন। আর এটা হচ্ছে হোলসেল দোকান, আপনারা তাদের কাছে খুচরা নিতে পারবেন, সমস্যা নেই। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আর নাবিন ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।